আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পেশাদার বাহিনী, তারা যদি কেবলমাত্র পেশাদারি দায়িত্ব পালন করে, এই সরকার পালিয়ে যাবার আর কোনো পথ পাবে না। এভাবে একটি রাষ্ট্র চলে না। দল দিয়ে রাষ্ট্র চালানো সরকার এবং রাষ্ট্র দল একসাথে গুলিয়ে ফেলেছে। এদিক থেকে যদি বের হতে চেষ্টা না করেন, এদেশের মানুষ ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলবে এবং যা করার তাই করে ওনাকে চেষ্টা করবে প্রতিহত করার। আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে, তারপরে তাকে ভয়ঙ্কর রকমভাবে দমন করার চেষ্টা করেছে। বাংলাদেশের ইতিহাসে 71 সালের পরে, এই দেশের 53 বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে, আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোনো নজির, বাড়িতে গুলি করে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি। আজকে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, এই হত্যাকাণ্ডের বিচার চাই। সরকার এত লাশের মিছিল, এত লাশ তারা তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায়। কারা করেছে? স্বাধীন, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য তদন্ত চাই। কিন্তু তার আগেই তারা এই সমস্ত কাজ কারা করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন। সমস্ত দোষ তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন, বিরোধী দলের উপর দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে তারা নির্বিচার গ্রেফতার, হয়রানি, হেফাজতে নিয়ে নির্যাতন, এই সব করছেন। আন্দোলনকারী নেতৃত্বকে তুলে নিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। এই সমস্ত ঘটনাবলী আপনারা জানেন। আজকে আমরা দেখছি সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে, তার 87 থেকে 90 ভাগ কোনো রাজনৈতিক পরিচয় নেই। কাজেই এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করছেন, আর অন্যদিকে বলছেন জামাত শিবির এটা করেছে। বন্ধুগণ, সরকারের প্রতারণা আজকে পরিষ্কার। তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায়। সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে, সেইভাবেই তারা আজকে এই আন্দোলনকে ধ্বংস করতে চায়। আমরা ন্যায় বিচার চাই, হত্যাকাণ্ডের বিচার চাই, সমস্ত গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, এবং এই শিক্ষার্থীদের দাবি তা মেনে নিতে হবে। যে আন্দোলন একটা গণজাগরণ থেকে গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছে, এই আন্দোলনকে দমন করতে সরকারের নজিরবিহীন নৃশংসতায় শত শত ছাত্র, তরুণ, জনতাকে তারা হত্যা করেছে। ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে বলেছি, এই হত্যার দায় দায়িত্ব সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে, এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন পাকিস্তানিরা আমলে যেরকম হয়েছে, ব্লক রেইড করে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে ঘরে ঘরে তারা তুলে নেওয়া হয়েছে, এখন 2024 সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র, তরুণ, যুবকদেরকে ব্লক রেইড করে পাকিস্তানি জমানার মতন তাদেরকে আজকে তুলে নেওয়া হচ্ছে। ফলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে সরকার ইতিমধ্যেই দেশের মানুষ এই গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দুরাচারী সরকারকে, যাদের হাতে ছাত্র, তরুণ, শিশুদের রক্তে রঞ্জিত, ইতিমধ্যেই দেশের মানুষ, ছাত্র, তরুণরা সরকারকে তারা গুড বাই তারা জানিয়ে দিয়েছেন। এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপরে তারা নির্ভর করে। সরকারের ভাগ্য এখন একটা চিকন সুতার উপরে এখন ঝুলছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পেশাদার বাহিনী, তারা যদি কেবলমাত্র পেশাদারি দায়িত্ব পালন করে, এই সরকার পালিয়ে যাবার আর কোনো পথ পাবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংকটটা রাজনৈতিক, রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করেন। রাজনৈতিকভাবে সমাধান করতে হলে কীভাবে আপনারা পদত্যাগ করবেন? পদত্যাগের মধ্য দিয়ে বিরোধী দল জনগণকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অধীনে সম্ভব স্বল্পতম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ এখন আপনারা তৈরি করতে পারেন।
সরকার যদি সে পথে না হাঁটে তাহলে আজকে যে গণজাগরণ তৈরি হয়েছে, আমাদের শিশুরা তরুণরা তাদের সাথে সমগ্র জনগণ, অভিভাবক শিক্ষকরা, সমগ্র জনগণ আজকে একটা ঐক্য জোট আজকে তারা গড়ে তুলেছে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ না হলে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে মানুষ বাধ্য করবে। শেষে যে কথা বলতে চাই, সরকার এই হত্যাকাণ্ডকে আড়াল করতে তারা আজকে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এক ধরনের যে যুদ্ধ ঘোষণা করেছে এটাকে আড়াল করতে যেয়ে তারা এখন স্কেপ গোট হিসাবে, বলির পাঠা হিসাবে বিএনপি জামাত শিবিরের বিরুদ্ধে তারা এখন অপপ্রচার শুরু করেছে। ইতিমধ্যেই জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করবার তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাস দমনের আইনে। সন্ত্রাস দমনের আইনে তাদেরকে যদি নিষিদ্ধ করতে হয়, এই সরকার গত 15 বছর দেশের বিরুদ্ধে তারা যে সন্ত্রাস করেছে, তারা যে রাষ্ট্রীয় সহিংসতা চালিয়েছে, বিশেষ করে গত 15 দিন ধরে সমগ্র দেশবাসীর বিরুদ্ধে তারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, সরকারকে কোন আইনে এই সরকার এবং সরকারি দলের বিচার হবে? বাংলাদেশের মানুষ নিশ্চয় ভবিষ্যতে সেটাকে তারা নির্ধারণ করবে। আমরা দেশবাসীকে বলতে চাই, মানুষের গণঐক্যটা তৈরি করেন, রাজপথে সকল বিরোধী দলের কার্যকর ঐক্য তৈরি করেন। সমগ্র শ্রেণী পেশার মানুষ ভয়কে জয় করে রাজপথে নামতে শুরু করেছে। এই সংগ্রামে এবার বাংলাদেশের মানুষ বিজয়ী হবে, ছাত্র তরুণদের দাবি আদায় হবে, দেশকে রক্ষা করবো, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব। আপনারা খেয়াল করেছেন, পল্টন মোড়ে আমাদের পূর্ব নির্ধারিত সেখানে সমাবেশ ছিল, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। সেই কর্মসূচিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছে, পুরো অঞ্চলটা কর্ডন তারা সেখানে করে রেখেছে, জল কামান থেকে শুরু করে পল্টন মোড়ে একটা প্রিজন ভ্যান, একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে। আমরা কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য এখানে আসেনি, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি, সেটা পর্যন্ত সরকার আজকে বরদাস্ত করতে পারছে না। সমগ্র তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আজকে পুলিশ কোনো রকম মানে ন্যূনতম একটা আইন কানুনের ধারণা ধরে তারা যেভাবে পুরো এলাকা কর্ডন করে আমাদের মাইক কেড়ে নিয়ে একটা আগ্রাসী ভূমিকার মধ্যে দিয়ে আমাদের সমাবেশ স্থল পণ্ড করার চেষ্টা করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং আমরা পরিষ্কার করে বলি, গণতন্ত্র মঞ্চের জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ, আমরা বিরোধী দলগুলো এই সরকারের পদত্যাগ চেয়েছি নির্বাচনের আগে থেকেই, আর আজকে বাংলার ঘরে ঘরে এই সরকারের পদত্যাগের ধ্বনি উঠেছে। এই লড়াইটা আমাদের চালাতে হবে, বাংলাদেশের মানুষ লড়াই চালাবে, সেটাই সামনে। আমাদের এখানে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এখানে বিভিন্ন অন্য অনুপ্রবেশকারীরা করছে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে যে এই এই যে নাশকতা বলা হচ্ছে, যেটা হত্যাকাণ্ড যেটা করা হচ্ছে, এটা কারা করেছে, এটা বাংলাদেশের জনগণ সবাই জানে। আজকে প্রত্যেকটা বাসায়, আমরা আগে রাজপথে বলতাম, আজকে বাসায় বাসায় এই সরকারের পদত্যাগের জন্য দোয়া করছে মানুষ, এটাই হচ্ছে পরিস্থিতি। আগামী দিনে আমরা এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে আছি এবং আমরা এটা শেষ দেখেই ছাড়বো। আগামীকালকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের, আচ্ছা এটা সাকিব ভাই বলবেন আমাদের পরবর্তী কথা। আমাদের সমাবেশের উপরে হামলা, আমাদের মাইক কেড়ে নেওয়া, এবং সারা দেশে যে নির্বিচার হামলা চলছে শিক্ষার্থীদের উপরে তার বিচার চেয়ে, এবং আমাদের সমস্ত এই যে দাবিগুলো সব দাবি মানার অবস্থায় আমরা আগামীকাল সকাল 11টার সময় রাষ্ট্র সংস্কার আন্দোলন যে কার্যালয় আছে মেহেরবা প্লাজায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন হবে, এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।